পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর তখনকার আওয়ামী লীগ সরকারের সাথে চুক্তি করে জনসংহতি সমিতি সেই শান্তি চুক্তিতে জনসংহতি সমিতির পক্ষে সই করেছিলেন সন্তু পার্বত্য শান্তি চুক্তি চোদ্দ বছর পূর্ণ হবার ঠিক আগে আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চুক্তি বাস্তবায়নে আন্তরিক নন সাত বছর পরে আবার ক্ষমতায় এসার পরে এই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মহাজোধ সরকার যদি আন্তরিকতা থাকতো সদিচ্ছা থাকতো তাহলে তো বাস্তবায়নের একটা একটা প্রক্রিয়া আমরা দেখতে পেতাম অনুভব করতে পারতাম না তো আমি ব্যক্তিগত মনে করি যে এখানে সরকার যারা পরিচালনা করছেন যারা কি পার্সন যারা আছেন তাদের কারোর মধ্যে আন্তরিকতা আছে বলে মনে করা যেতে পারে না সন্তুল বলেন এখন ইউপিডিএফ বলছে তারাও শান্তি চুক্তি বিরোধী নয় এতে প্রমাণ হচ্ছে তারা এখন আর সেনাবাহিনী এর সমর্থন পাচ্ছে না যে শক্তি বলে তারা বলিয়ান ছিল এরা হচ্ছে আর্মি জিজিএফআই বাই এরা এরা অনেকটা দূরে সরে গেছে ইউপিডিএফের থেকে এতে গত বিশেষ করে এই বছরটা এরা এরা আমরা দেখছি এরা অনেকটা সরে গেছে অর্থাৎ ইপিডিএফ থেকে এরা চুক্তির পক্ষের কথাও বলতেছে এখন এরা রাঙ্গামাটিতে নিজ বাসভবনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন চুক্তি বাস্তবায়নের পথে প্রধান বাধা হল ইউপিডিএফ অথচ সরকার তাদেরই সমর্থন জানিয়ে যাচ্ছে এ কারণে ইউপিডিএফকে নির্মূল করতেই দু সাল থেকে অস্ত্র হাতে তুলে নিয়েছে জনসমুতি সমিতি সরকার যদি সেটা বাস্তবায়ন না করে আবার সংঘাতের দিকে যদি ঠেলে দেয় সেটা তো হয় না মেনে নেওয়া যায় না আপনারা কাগজপত্র দিয়ে দেওয়ার পর আবার আপনারা এই সমস্ত অন্তরায়কে ফেস করার জন্য আবার যা তুলে নিলেন সেটা হচ্ছে কবে থেকে এটা তো দুই বললাম না হ্যাঁ ওটা আমরা সীমিত রেখেছিলাম কিন্তু এখন দেখছি যে না সরকার কিছু করতেছে না এদের এদের আমাদের মোকাবেলা করতে হবে ইউপি যারা তাদের সাথে যুক্ত আছে এদের সাথে সংঘাতটা চলতেছে সশস্ত্র স্কোয়াডে কতজন আছেন এটা অনেক আছে এখন অনেক আছে বেশ কয়েকশত আছে আমি কোনোদিন স্বীকার করি নাই যে আমার যে ইউপি বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছি আমি দিন কোথাও বলি নাই পার্বত্য শান্তি চুক্তির পর এই প্রথম সন্তুলার মা প্রকাশে জানালেন চুক্তি বাস্তবায়নের জন্য এর অন্তরায় দূর করতে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন শ্যামা রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাঙ্গামাটি